নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই মার্চ 2024 মহা শিবরাত্রি। 300 বছর পর দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, ভোলেনাথের কৃপা পেতে চলেছে এই 6 রাশির মানুষ। দেখুন, 8ই মার্চ তিনটি দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, তিনটি যোগ থাকছে। সর্বাত্ম সিদ্ধি যোগ, শিব যোগ এবং অমৃত সিদ্ধি যোগ। এই তিনটি যোগ এবং সেই তিনটিতে আপনার শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র, দুটি নক্ষত্র কিন্তু থাকছে। এবং এই 300 বছর পর এই তিনটি যোগ একত্রে হচ্ছে এবং কুম্ভ রাশিতে একসঙ্গে শুক্র, আপনার শনি, রবি এবং বুধ, 4টি গ্রহ সম্মিলিত হচ্ছে, যার ফলে 6 রাশি মহাদেবের বিশেষ কৃপা পেতে চলেছে। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রির ব্রত উদযাপন করা হয় এবং এই যে সর্বাত্ম সিদ্ধিযোগ, যে কোনো কাজ সেদিন যদি শুরু করেন সিদ্ধি লাভ হবে। শিবযোগ অর্থাৎ সেদিন একটা মহাদেবের বিশেষ শক্তি আপনি কিন্তু পাবেন। এবং অমৃত সিদ্ধিযোগ অর্থাৎ সেদিন কিন্তু অমৃত বর্ষা হতে চলেছে ভোলেনাথের কৃপায়। কোন এই সৌভাগ্যশালী রাশি, তার আগে প্রত্যেকে নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি একটি কথা বারবার বলি, যারা প্রচুর অসুস্থ রয়েছেন অবশ্যই আপনারা ওষুধ খাওয়ার আগে নম শিবায় নম শিবায় নম শিবায় অবশ্যই কমেন্ট কর মুখে বলে আপনি ওষুধটা খাবেন। এবং এর সাথে সাথে আপনারা এই মহাশিবরাত্রিতে আপনারা অবশ্যই শিব পুরাণ আপনারা পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং শিবের তাণ্ডব স্তোত্র, শত্রু শান্ত করার জন্য শিবের তাণ্ডব স্তোত্র আপনারা পাঠ করুন। নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। দেখুন, ভোলেনাথ অল্পতে কিন্তু সন্তুষ্ট হয় এবং এই শিবরাত্রির দিন অর্থাৎ এই মহাশিবরাত্রিতে 12টি জ্যোতির্লিঙ্গের উদ্ঘাটন হয়েছিল। 12টি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গের উদ্ঘাটন হয়েছিল এবং এই দিন থেকে সৃষ্টির কিন্তু শুরু হয়েছিল। আমাদের যে সৃষ্টি সেটা কিন্তু শুরু হয়েছিল এই শিবরাত্রি থেকে, এই জগতের সৃষ্টি। এবং এর পাশাপাশি এই মহাশিবরাত্রিতে গৌরী এবং মহাদেবের, মা পার্বতী মহাদেবের বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছিলেন। পার্বতী এবং মহাদেবের এই বিবাহ বন্ধন এই দিনে কিন্তু হয়েছিল। অর্থাৎ এই দিনটা খুবই শুভ দিন। আপনি যদি কোনো ব্যবসা আরম্ভ করবেন মনে করেন বা কোনো ভালো গুরুত্বপূর্ণ কাজ করবেন মনে করেন, দেখবেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনাদেরকে দিবে। 300 বছর পর, আমি আবারও বলছি, 300 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সবসময় কিন্তু যোগগুলো কিন্তু সৃষ্টি হয় না, এই যে 300 বছর পরে এই যোগগুলো সৃষ্টি হয়েছে কিনা তার ফলে কিন্তু এই আপনার 6 রাশি ভোলেনাথের কৃপা পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এবং প্রত্যেকে
ওং নম শিবায়, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় বাবা ভোলেনাথ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার আসা যাক কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি মহাশিবরাত্রিতে ভোলেনাথের কৃপায় হতে চলেছে কোটিপতি এবং সৌভাগ্যশালী। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ আসতে চলেছে। মিথুন রাশি হতে চলেছে এই মহাশিবরাত্রিতে ভোলেনাথের কৃপায় মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির মহাদেবের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে মহাশিবরাত্রি থেকে আপনাদের কর্ম এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আপনাদের এই সময় ডেলি ইনকাম ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের বড় ধরনের আর্থিক লাভ এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ভোলেনাথের কৃপায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন, ভাগ্যক্ষেত্রে প্রবল উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এই সময় সৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, আর যে তিনটি রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ, তুলা রাশির প্রবল উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশির এই সময় কোনো জায়গা থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে। এই মহাশিবরাত্রি থেকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে মহাদেবের আশীর্বাদে। আপনাদের কঠিন থেকে কঠিনতম কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি ভোলেনাথের কৃপায় আপনাদের ভাগ্য, কর্ম, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র এবং বৈবাহিক জীবন এবং বিদেশ থেকে কোনো লাভ এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর একদম শেষ রাশি মহাদেবের ভোলেনাথের কৃপায় হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের উন্নতি, কোনো আর্থিক লাভ এই সময় দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের এই সময় থেকে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা এবং উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভোলেনাথের কৃপায়। আমি আবারও বলছি ছয়টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে কিন্তু চলেছে এবং পাশাপাশি এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে আপনাদের বিশেষ করে সন্তান প্রাপ্তি, সন্তানের যাদের সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তি, যাদের বিয়ে হচ্ছে না এই সময় থেকে আপনারা ষোলো সোমবারের ব্রত আপনারা পালন করুন, বিশেষভাবে আপনাদের নিশ্চিতরূপে লাভ। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন।
এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলেনাথের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, যাদের শুনি সারা সাথে চলছে অবশ্যই আপনারা মহাশিবরাত্রির ব্রত পালন করুন। নমস্কার।